হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। তো বন্ধুরা, যে সকল মহিলাদের রাজ্যে জনধন অ্যাকাউন্ট রয়েছে বা যে সকল মহিলারা জনধন অ্যাকাউন্ট খুলবেন ভাবছেন, তো তাদের জন্য কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খুশির খবর। কেননা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে ইতিমধ্যেই জনধন অ্যাকাউন্ট নিয়ে মহিলাদের জন্য কিন্তু একটি দারুণ খুশির খবর জানানো হয়েছে। আপনারা যদি জনধন অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু আপনারা সকলেই পেতে পারেন 1,30,000 টাকা বা 2,00,000 টাকা। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ জেনে নেব তথ্য। তো তার আগে আপনাকে বলে রাখি, জনধন অ্যাকাউন্ট নিয়ে কিন্তু এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক সাহায্য করেছেন রাজ্যের মহিলাদের। এবং আমরা জানি যে গত 2020 সালে জনধন অ্যাকাউন্ট যাদের রয়েছে ব্যাঙ্কের অ্যাকাউন্ট, তাদেরকে 500-500 করে মোট 1,500 টাকা 3 মাসে দেওয়া হয়েছিল জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টে। তো এই জনধন অ্যাকাউন্টেই কিন্তু দেওয়া হয়েছিল। তো এটা নিয়েও কিন্তু আজকের এই ভিডিওটিতে বিস্তারিত জানিয়ে দেবো আপনাদেরকে কী কী জানানো হয়েছে জনধন অ্যাকাউন্ট নিয়ে বা জনধন নিয়ে। তো আজকের ভিডিও সম্পূর্ণ দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আর ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিও তো লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন বিস্তারিত জেনে নিই। তো বলা হয়েছে, দেখুন, প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্টে বিনামূল্যে 2,00,000 টাকা পর্যন্ত বীমার সুযোগ দিচ্ছে SBI। নিজের গ্রাহকদের 2,00,000 টাকা পর্যন্ত বিনামূল্যের বীমার সুবিধা দিচ্ছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ SBI। তবে এর জন্য খুলতে হবে প্রধানমন্ত্রী জনধন যোজনা অর্থাৎ PMJDY অ্যাকাউন্ট। আগে অ্যাকাউন্ট খুলে থাকলেও এই সুবিধা পাওয়া যাবে। দেশের বৃহত্তম ব্যাংক দুর্ঘটনাজনিত বিমা সুবিধাগুলি মনোনীত ব্যক্তিদের নমিনি জন্য প্রসারিত করেছে। এমনকি ভারতের বাইরে কোনো দুর্ঘটনার মুখোমুখি হলে এই সুবিধা দেবে ব্যাংক। বিনামূল্যের বিমা সুবিধা পাওয়ার যোগ্যতা, বিমা সুবিধাগুলি পেতে গ্রাহকদের SBI-এ একটি প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্ট খুলতে হবে। অন্যদিকে যে গ্রাহকরা 2018 সালের 28 অগস্টের আগে এই অ্যাকাউন্ট খুলেছেন তারাও সুবিধার জন্য যোগ্য। SBI রূপে জনধন কার্ডের জন্য আবেদনকারী গ্রাহকরা এই সুবিধা পাবেন। ব্যাংক জানিয়েছে SBI-এ PMJDY অ্যাকাউন্ট আছে এমন গ্রাহকরা 2,00,000 পর্যন্ত দুর্ঘটনাজনিত বিমা সুরক্ষা পেতে পারেন। আগের গ্রাহকদের জন্য বিমার পরিমাণ হলো 1,00,000 টাকা। কীভাবে বিমার টাকা পাওয়া যাবে? তো দুর্ঘটনাজনিত বিমার সুবিধা পেতে মনোনীত ব্যক্তিকে একটি ক্লেম ফর্ম পূরণ করতে হবে এবং যার জন্য বিমা দাবি করা হবে তার মৃত্যু শংসাপত্র সংযুক্ত করতে হবে, দুর্ঘটনা সংক্রান্ত FIR-এর একটি কপি, পোস্ট মর্টেমের রিপোর্ট, FSL রিপোর্ট এবং মৃত ব্যক্তির আধার কার্ডের কপি জমা দিতে হবে। বিমা দাবি করার জন্য এই নথিগুলি দুর্ঘটনার 90 দিনের মধ্যে জমা দিতে হবে। প্রসঙ্গত 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার জনধন যোজনা প্রকল্পটি সূচনা করে। মূলত নিম্ন আয়ের গোষ্ঠীর কাছেও ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিয়ে এই প্রকল্প চালু করা হয়। এই প্রকল্পের চূড়ান্ত লক্ষ্য হল প্রতিটি ভারতীয় জন্য ব্যাংকে একটি করে অ্যাকাউন্ট খুলে দেওয়া। যে সমস্ত আর্থিক সংগঠন নিরাপদ ঝুঁকিবিহীনভাবে আর্থিক সুবিধা দিয়ে থাকে এবং মানুষের মধ্যে সঞ্চয় প্রবণতা গড়ে তুলতে সাহায্য করে সেখানে এই অ্যাকাউন্ট খোলা যায়। তো বন্ধুরা, আপনারা কিন্তু পরিষ্কার বুঝতে পারছেন যে জনধন অ্যাকাউন্ট যদি আপনারা খুলে থাকেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে অনেক সুবিধা পাবেন। এমনকি জনধন অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনার জিরো ব্যালেন্সের একটি অ্যাকাউন্ট, এবং জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট যদি আপনি খোলেন তাহলে আপনি সমস্ত সুবিধা পাবেন, কেন্দ্রীয় সরকারের সমস্ত সুবিধা পাবেন। তো এই অ্যাকাউন্ট আপনি কীভাবে খুলবেন সেই বিষয়টি কিন্তু আপনারা অনেকেই জানতে চাইছেন। তো আপনি যদি এই অ্যাকাউন্ট খুলতে চান তাহলে কিন্তু খুব সহজে আপনি বিনামূল্যে খুলতে পারবেন। তো মোবাইল অন স্ক্রিনে দেখছেন একটি ফর্ম, এবং এই ফর্মটা ফিল আপ করে যদি আপনি আপনার যে কোনো ব্যাংকে, ধরুন আপনার স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, সেক্ষেত্রে আপনি কিন্তু সেখানে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট করবেন বা জনধন অ্যাকাউন্ট করবেন, সেক্ষেত্রে আপনি এই ফর্মটাকে ফিল আপ করবেন। দেখতে পাচ্ছেন নেম অফ ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম, ঠিক আছে। তো এখানে যেটা আপনি দেখতে পাবেন যে প্রথমতই আপনাদের ডেট দেওয়া হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন নম্বর দেওয়া হয়েছে এবং ব্রাঞ্চ নেম অফ দ্য ব্রাঞ্চ, আপনার প্রথম ব্রাঞ্চের নাম, ভিলেজ বা টাউনের নাম, সাব ডিস্ট্রিক্ট বা ব্লকের নাম, ডিস্ট্রিক্ট স্টেট সমস্ত কিছু কিন্তু আপনাকে লিখতে হবে, সাইডে একটা ফটো আপনাকে দিতে হবে। তারপরে এই ফর্মটা সম্পূর্ণ ফিল আপ করে আপনি কিন্তু আপনার নিকটবর্তী ব্যাংকে জমা করবেন। নিকটবর্তী ব্যাংকে যখনই আপনি জমা করবেন আপনার
অ্যাকাউন্টটা জিরো ব্যালেন্সে পরিণত হবে এবং আপনি জিরো ব্যালেন্সে যখনই পেয়ে যাবেন তখনই কিন্তু আপনি বিভিন্ন রকম সুবিধা পাবেন। এখান থেকে আপনি অনেক রকম দুর্ঘটনা বিমা পাবেন বা আপনি কিন্তু এখান থেকে যদি প্রধানমন্ত্রী টাকা দেয়, যেমন 2020 সালে দেওয়া হয়েছিল লকডাউনের সময় মহিলাদের আর্থিক সুবিধার জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই টাকাগুলো পেয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রীর তরফ থেকে। এছাড়াও এই ব্যাংক থাকলে, অ্যাকাউন্ট থাকলে আপনি কিন্তু ফ্রিতে একটা রুপে কার্ড পাবেন, সেখান থেকে আপনি এটিএম কার্ড যে কোনো আপনি জায়গা থেকে টাকা তুলতে পারবেন। তো মহিলাদের জনধন অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে কিছুই করতে হবে না, শুধুমাত্র ব্যাংকে গিয়ে আপনি সেখানে আবেদন করলেই কিন্তু আপনার খোলা হয়ে যাবে। তো এই হচ্ছে আপডেট, এই হচ্ছে ইনফরমেশন ইতিমধ্যেই নিউজের পত্রিকায় দেওয়া হয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস জানানোর চেষ্টা করলাম। তো আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিও তো লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনও না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন।